জিয়ারী বুয়ারী যখন শিক্ষকতা করে আছে সেই সকল আজি নিরাপত্তা নাইকিয়া হয়েছে। মরিগাঁও জেলার বাংলাদেশী মূল মিয়াসকলের আজি সৃষ্টি হয়েছে এই বস্তু। গতি নিরাপত্তা শিক্ষক সকল দিব লাগে। ইয়ার আগতে কইছিল বাংলাদেশী আনি সংস্থাপন দি আছে আর এটা মুসলমানক কয় বাংলাদেশী। জানি বুঝি এই কোশ্চন উঠা হয়েছে। আপনি কুইশন অধ্যক্ষ মহোদয় আপনি যাওতে শিক্ষক সকল টানি লৈ যায় ঘর আমার বিয়া সমাবেশ বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলত শিক্ষক শিক্ষয়িত্রী কৰি থকা এই কথাটো বহুবা বিধায়ক বিধানসভাত উপস্থাপন হৈছে। মোৰ সমষ্টিত মোৰ জিলাত স্পৰ্শকাতৰ শব্দটো মই প্ৰশ্ন কৰিছোঁ এইকাৰণেই, এটা সময়ত আজি দুই বছৰ এক বছৰ আগলৈকে জীয়াৰী বোৱাৰী যিসকলে শিক্ষকতা কৰি আছে সেইসকলৰ আজি নিৰাপত্তা নাইকিয়া হৈছে। মৰিগাঁও জিলাত বাংলাদেশী মূল মিয়াসকলৰ পৰা আজি সৃষ্টি হৈছে এই বস্তু। গতিকে নিৰাপত্তা শিক্ষকসকলক দিব লাগে। ইয়াৰ আগতে কৈছিলো মই কৈ আছো মুখ্যমন্ত্ৰী মহোদয় মই ইয়াৰ আগত বহুবাৰ মই কৈছিলো বাংলাদেশী আনি সংস্থাপন দি আছে আৰু এতিয়া মুছলমানক কয় বাংলাদেশী। খিলঞ্জীয়া মানুহক এজন জনজাতি মানুহক আপোনালোকে প্ৰশ্ন উঠাইছে এজন জনজাতি মানুহ ট্ৰাইবেলক অপমান্য চলিব বহকচোন মই নুশুনিলে কেনেকৈ কওঁ, আপোনালোকে মোৰ কথাই নুশুনে, কাৰো কথাই নুশুনো। আজি মৰিগাঁৱৰ এজন জনজাতীয় লোকে বাধা দিছে অধ্যক্ষ মহোদয়
আপনি বেলে কথা উলাব না এইজন বিধায়কর নাম টিভি তুলাই থাকে সাপ্লিমেন্টারি তো করক কবি অপমান কৰিছে অপমান অপমান কৰিছে কৰিব আপনার বিষয় টিভি তুলাই থাকে সাপ্লিমেন্টারি কোয়েশ্চন কর অনারেবল মেম্বার অনারেবল মেম্বার কোয়েশ্চন তো কইলই দিও যেতিয়া তে শিক্ষক নিযুক্তি দিছিল কোয়েশ্চন তো কর কোয়েশ্চন এতিয়া সেই স্কুল সমূহ যাওঁতে শিক্ষকদের সকল টানি লৈ যায় ঘর আমার লগত বিয়া সমাবেশ নহবনি আপনি সাপ্লিমেন্টারি তো করক কত করিছে বিষয়টোৰ ওপৰত সাপ্লিমেন্টারি করক আপোনালোক কি সমস্যা আপোনাৰ অঞ্চলত হ'ব পাৰে সমস্যা তো আমাৰ অঞ্চলত হোৱা নাই অনারেবল মেম্বার রমাকান্ত দেউৰী ডাঙরিয়া অনারেবল মেম্বার অনারেবল মেম্বার মোর ফলে চাওক মোর ফলে চাওক অনারেবল মেম্বার মোর ফলে আপনার কি লাগে মন্ত্রীর পুরা আপনার সাপ্লিমেন্টারি তো করো দিবেন নয় তর্ক নয় সাপ্লিমেন্টারি তো করো নিজের কথা কোনে মানুষ আমার বাংলাদেশি হলে বিদেশি স্যার বাংলাদেশি মূলক কেউ হব নয় স্যার বাংলাদেশি মানে বিদেশি স্যার আজি বিধানসভাত মোৰ প্ৰশ্নটো আছে যে স্পৰ্শকাতৰ বিদ্যালয়সমূহৰ পৰা আমাক ছাত্ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক মানে বদলিকৰণ কৰিব লাগে মই এই কথাটো সদনত স্পষ্টভাৱে কৈছোঁ স্পৰ্শকাতৰ বুলিলে কি বুজায় যত শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ নিৰাপত্তা নাই আপোনালোকে জানে আপোনালোকক আহ্বান কৰিছোঁ অনুৰোধ কৰিছোঁ অসমৰ মিয়া সম্প্ৰদায় য'ত আছে তাত আমাৰ নিৰাপত্তা নাই তাৰ জ্বলন্ত প্ৰমাণ মোৰ জিলাত লাহৈঘাট সমষ্টিত এটা সময় যেতিয়া টেট শিক্ষকক দিছিল সেই শিক্ষকক এপইণ্টমেণ্ট নিযুক্তি দিয়া যেতিয়া দিছিল তেতিয়া মাইনরিটি বিদ্যালয়সমূহত আমার আপার আসাম লড়া আসামও
শিক্ষক যে শিক্ষক শিক্ষক শিক্ষয়িত্রীবিলাকক সেই জায়গাত নিযুক্তি দিছিল বলপূর্বকভাবে ধরি টানি লৈ যায়। আজি মোক যেতিয়া শিক্ষামন্ত্রী আছিল ভট্টাচার্য সিদ্ধার্থ ভট্টাচার্য যেতিয়া শিক্ষামন্ত্রী আছিল তেতিয়া গুৱাহাটী এগৰাকী অসমীয়া শিক্ষয়িত্রীক গরু মাংস খুৱাবৰ কাৰণে চেষ্টা কৰিছিল। ইয়াতকৈ দুখ কথা নাই। সেই সিদ্ধার্থ ভট্টাচার্যক যেতিয়া কানি কানি কৈছিল মোক বাঁচাওক মোক বাঁচাওক আৰু তেতিয়া মই দরখাস্ত মোক দরখাস্ত দিছিল চিন্তা কৰিব নালাগে মই শিক্ষামন্ত্রীর আলোচনা কৰি তোমাক বদলি কৰাৰ চেষ্টা কৰিম। যে আজিও সেই মানতি যত আছে মিয়া স্কুলত আমার শিক্ষয়িত্রীসকল নিরাপত্তা নাই এই কথাটো কৌতে জাকি আছে গাত জুই লাগি গৈছে এই কথাটো কৌতে সচা নে মিছা আপনাদের যাব লাহৰিঘাটত বহু অসমীয়া টেট শিক্ষক শিক্ষয়িত্রীক গরু মাংস খাওয়ার চেষ্টা করে জো জবরদস্তি টানি লৈ বিয়া পাতিলে বহু বহু কেগৰাকী এতিয়াও মিয়াঘর প্রাণ রক্ষা করবর কারণে বিয়া সময় বাধ্য করেছে। এনে এটা মুহূর্ত রাইজক সকল জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠী সকলকে আমি আহ্বান জানাইছো এই মিয়া সম্প্রদায় সকল কারণে আপনার সাবধান হবর কারণে আমি আহ্বান জানাইছো। এই বিষয়টা আজি তখেতে বিধানসভা উত্থাপন করতে যেটু কংগ্রেসের সদস্যখিনিয়ে আর AIDF-র যেখানে মিয়া যেখানে সদস্যয় যেনেকে খেদি আইছে আজি এনেকুৱা এটা অবস্থা এজন আমার জনজাতীয় সদস্যর সন্মানীয় সদস্য সিনিয়র মোট সদস্য রমাকান্ত দেউরীর প্রশ্ন উত্থাপন করতে আমাক তারমানে বিধানসভার মজিয়াটো নিরাপত্তাবিহীন করব বিচাৰিছে চুচা মারি আইছে তার কারণে আমি সকলে আজি খিলঞ্জিয়া মানুষ আজি প্রতিবাদ করবলে একেলগে ওলাইছো।